আপনি কি জানেন আপনার নামের প্রথম অক্ষর আপনার ভবিষ্যৎ বলতে পারে? ইংরেজি সপ্তম অক্ষর জি, যা সংখ্যাতত্ত্বেও মূল্যমান 7, অর্থাৎ গণিতের ভাষায় এবং সংখ্যাতত্ত্বের বিচারে জি এর মান কিন্তু একই, আর সেটা হচ্ছে 7। তো আপনি কি জানেন এই জি বা গ নামের ব্যক্তিরা ঠিক কেমন হয়? তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই জি নামের ব্যক্তিদের স্বভাব চরিত্র এবং ব্যক্তিত্ব ঠিক কেমন হয়। ভিডিওটা শুরু করা আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। বাস্তুশাস্ত্রের মতে এবং সংখ্যাতত্ত্বের বিচারে জি কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ সংখ্যা। জি নামের জাতক এবং জাতিকারা অত্যন্ত নিষ্ঠাবান হয়ে থাকে এবং এরা ধর্ম এবং কর্মের কাজ করতে কিন্তু খুব ভালোবাসে। জি নামের জাতক এবং জাতিকারা কিন্তু একটু কল্পনা প্রবল হয়ে থাকে এবং এরা ভৌতিক এবং পৌরাণিক বিষয়ে কিন্তু অত্যন্ত বেশি বিশ্বাস করে। জি নামের ব্যক্তিরা দেখতে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় হয়, এরা কিন্তু অত্যন্ত পরিষ্কার মনে মানুষ হয়, আর মন পরিষ্কার এবং সত্য মনের মানুষ হওয়ার ফলে এদের অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। জি নামের জাতক এবং জাতিকারা একটু শান্তিপ্রিয় হয়ে থাকে আর এর ফলে এদের কিন্তু খুব একটা বেশি বন্ধু বান্ধব থাকে না, এরা একা থাকতেই বেশি পছন্দ করে। সৃজনশীল কাজে এদের আগ্রহ কিন্তু অত্যন্ত বেশি থাকে। জি নামের জাতক এবং জাতিকাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এরা একবার কোনো ভুল করলে সেটা আর কখনোই দ্বিতীয়বার করে না, এরা প্রথমবার ভুল করার পরেই তার থেকে কিন্তু শিক্ষা নেয় আর এর ফলে এরা কিন্তু জীবনে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যায়। জি নামের ব্যক্তিরা একটু কম কথা বলতেই বেশি পছন্দ করে এবং এদের মাথায় কিন্তু সব সময় কোনো না কোনো ভাবনা চিন্তা চলতেই থাকে, অর্থাৎ এরা কোনো না কোনো বিষয় নিয়ে সব সময় ভাবনা চিন্তা করে। জি নামের জাতক এবং জাতিকাদের আরো একটি প্লাস পয়েন্ট হচ্ছে এরা কিন্তু খুব তাড়াতাড়ি কখনো রেগে যায় না, এরা যে কোনো জিনিসকেই ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে, রাগের বশে বা তাড়াহুড়ো করে কখনোই কোনো সিদ্ধান্ত নেয় না। জি নামের জাতক এবং জাতিকারা কেরিয়ারের দিক থেকে কিন্তু খুব একটা বেশি ভাগ্যবান হয় না, এদের কিন্তু কাজ এবং কেরিয়ার নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এদের কিন্তু স্মৃতিশক্তি অত্যন্ত ভালো হয়, তার সাথে সাথে এরা মেধাবীও হয়ে থাকে, তবে কাজের জায়গায় সমস্যা আসবেই আর যে কোনো কাজের জন্যই কিন্তু এদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। নিজেদের বুদ্ধি এবং স্বভাবের দ্বারাই কিন্তু এরা জীবনে এগিয়ে যায়, জীবনের নানা ক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এরা কিন্তু কনফিউজড হয়ে পড়ে, কি করা উচিত এবং কি করা উচিত না এরকম প্রশ্ন কিন্তু এদের সব সময় ঘিরে থাকে। যে কোনো কাজ করার আগে এই কাজটা নিয়ে কিন্তু পুরোপুরি একটা ভালো মতো পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। জি নামের ব্যক্তিরা পরোপকারী হওয়ার জন্য সমাজে এদের বিশেষ সমাদর থাকে। জি নামের ব্যক্তিরা প্রেমের ব্যাপারে কখনো কখনো লাকি হয়ে থাকে আবার কখনো কখনো আনলাকিও হয়ে থাকে, অর্থাৎ এরা যার প্রতি আকৃষ্ট হয় বা যার প্রেমে পড়ে তাকে কিন্তু মন প্রাণ দিয়েই ভালোবাসে, আর এর সাথেই এরা প্রেমে অত্যন্ত বেশি ভরসা করে, আর এই অতিরিক্ত ভরসা করার ফলেই এরা কিন্তু মাঝে মধ্যে প্রেমে ধোকা খায়। তবে জীবনের একটা সময়ে এসে এরা এদের সঠিক প্রেম বা ভালোবাসাকে খুঁজে পেয়ে যায়। জি নামের ব্যক্তিদের বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়। দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা এলেও সেটাকে কিভাবে মেটাতে হবে তা এরা খুব ভালোভাবেই জানে। ভিডিওটা ভালো লেগে থাকলে এবং আপনার নামও জি দিয়ে শুরু হয়ে থাকলে এই ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি, আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।